আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে। আজ 16ই চৈত্র 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে বাংলা ব্যাকরণ ও নির্মিতি প্রথম অধ্যায় ভাষা এই পাঠ নিয়ে। আজকে এটির প্রথম পর্ব উপস্থাপন করব। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো পাঠে চলে যাচ্ছি। বাংলা প্রথম পত্রের মতো কবিদের স্বর নিয়ে কথা বলার নাই। ভাষা শব্দটা তৎসম শব্দ, জাত সংস্কৃত, তৎসম মানে হলো সংস্কৃত। এখন আমাদের জানতে হবে ভাষা কাকে বলে। এখানে সংজ্ঞা দেওয়া আছে, প্রামাণ্য কিছু সংজ্ঞা দেওয়া আছে। আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ করে এই দুইজনার বিষয়গুলি চলে বাংলা ব্যাকরণে, এই দুইজনারটাই দেওয়া আছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। আচ্ছা, তাহলে আচ্ছা ধ্বনিটা কি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাকযন্ত্র কি? বাকযন্ত্রটা হলো আলজিহ্বা, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তারপরে আছে কি তালু, গলনালী, স্বরযন্ত্র, স্বররন্ধ্র, ফুসফুস, এটা হলো বাকযন্ত্র। এর সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। এখন ধ্বনি হলেই ভাষা হয়ে যাবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তাই, কিন্তু আমরা একটু সাথে যোগ করে বলতে চাই, পরবর্তীতে এটা গবেষণা হয়েছে যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। ধ্বনি অনেক হতে পারে, কিন্তু ভাষা হতে হলে অর্থ হতে হবে। আমরা এর থেকে ব্যতিক্রম আর একটু বলতে পারি, ভাষা কাকে বলে? যোগাযোগের মাধ্যমকে ভাষা বলে। যে উপায়েই হোক, যদি মনের ভাষা বোঝাতে পারি তাহলেই কি এটা ভাষা হবে। মনের ভাষা যদি, ভাবটা যদি বোঝাতে পারি তাহলেই ভাষা। যেমন আমরা কাউকে দূর থেকে যদি দেখি তাহলে আমরা সাধারণত এরকম বলি, মানে একটা হাই দেই, অ্যাটলিস্ট একটা হাই দেই, তাহলে এতে বোঝাচ্ছি যে আমি উপস্থিত আছি, বন্ধু এখন দেখা হবে না, চলে যা, এই তো নাকি? আবার যদি দূরে থাকে এভাবে ডাকি, তাহলে এই যে ডাকি, ইশারা করলাম, এটাও কি ভাষা প্রকাশ পেয়েছে? না, আমরা ডাকছি তাকে, তার মানে এরও একটা নাম আছে। আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছি যে ভাষার লিখন ব্যবস্থা তিন প্রকারের থাকে, বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক। এরপরে আমরা পড়ছি যে প্রকাশ মাধ্যম ভাষা, এখানে ইশারা ও ইঙ্গিত ভাষা পড়েছি, কিছু হাতের চিত্র দেওয়া ছিল। এখন আমরা তেমনই কিছু বিষয় জানবো যে ভাব বিনিময়ের মাধ্যম। ভাব বিনিময়ের মাধ্যম কি? ভাব আমরা যেভাবে, আচ্ছা আদিকালে প্রাচীন যুগে মানুষ যখন ভাষা সৃষ্টি হয়নি তখন কথা বলতো না? তখন তো একভাবে তাদের ভাব বিনিময় করতো, ভাষাটা প্রকাশ করতো, যদিও ভাষা সৃষ্টি হয় নাই কিন্তু ভাষার কাজ করতো। তাহলে এই ভাব বিনিময় করতো গুহা যুগের মানুষ। কখনো ধোঁয়া জ্বালিয়ে ভাব বিনিময় করতো না? ধোঁয়া জ্বালিয়ে, অথবা কবুতর উড়িয়ে দিত, খবর পৌঁছে দিত, অথবা ঢোল পিটাতো যে আমরা এখানে কোনো একটা মিটিং করছি। এখন না হয় মাইকিং করে, ওই সময় ঢোল পিটাতো অথবা ধোঁয়া জ্বালাতো যে আমাদেরকে ডাকছে। এখন সে সময় তো চিঠিও আবিষ্কার হয়নি। যাই হোক, সেই যুগে মানুষ ভাব বিনিময়ের মাধ্যম ছিল কি? ইশারা ইঙ্গিত। ইশারা ইঙ্গিত যখন অনেক দূরে থাকতো বনের ভিতরে তখন ইশারা দিত না, এরকম হাত তুলে, সেইটা আর অঙ্গ প্রত্যঙ্গের ভাষা। আচ্ছা, আমরা একটু এখন বর্তমান প্রচলিত কিছু বিষয় বলি, এই যে অঙ্গ প্রত্যঙ্গ বা ইশারা ইঙ্গিত, এই দুইটার ব্যাপারে। আমরা রাস্তায় বের হলে দেখি রিক্সার রাস্তায় বের হলে, বিশেষ করে জেব্রা ক্রসিং দেখি, জেব্রা ক্রসিং দেখলে গাড়ি থামাতে হয়। আবার ট্রাফিক সিগন্যাল, যেটা আমরা বলি লাল নীল হলুদ বাতি, এটাও আমরা জানি কোন বাতিতে কি কাজ করে। তারপরে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ এক হাত দিয়ে এভাবে করে, যেতে বলে, আর এক হাত আবার টান করে রাখে, এটা অনেক সময় ক্যাডেটে পরীক্ষায় আসে। তারপরে রিক্সায় একটা ক্রস দেওয়া থাকে, তার মানে এই রাস্তায় রিক্সা চলবে না, এটা হলো কি চিত্র, এটা হলো চিত্র, এই যে রিক্সা আঁকা থাকে। আবার অনেক জায়গায় দেওয়া থাকে সিগারেটের একটা ছবি ক্রস দেওয়া থাকে, তাহলে কি চিত্র ভাষা। আর অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ওই যে আমরা বললাম ট্রাফিক সিগন্যাল, এভাবে হাত একটা সোজা করে রাখে, আবার আর একটা দিয়ে যেতে বলে, এটা কি অঙ্গ প্রত্যঙ্গের ভাষা না? এরপরে আসি এখানে ইশারা ইঙ্গিত।
আমরা কোনো কিছু সুন্দর হলে এভাবে বলি না, তাহলে কি বলি? দারুণ। আবার আমরা কাউকে যদি না আসতে বলি, তখন সরে যেতে বলি, তখন এরকম বলি না, সরে যেতে বলি, তাহলে কি? এটা ইশারা, ইঙ্গিত, ভাষা। তারপরে আছে নাচ। নাচটা যারা কথা বলতে পারে না, আমরা এখন যেটাকে নৃত্য বলি, নৃত্যের মাধ্যমে মিউজিকের সাথে নৃত্য করে, এর ভেতরে কি অর্থবহ কিছু থাকে না, অর্থ প্রকাশ করে, তাহলে মানুষ। আচ্ছা, আমরা একটু যদি সিনেমার কথা বলি, 50-60 বছর পূর্বের যে সিনেমাগুলি, ওই সিনেমাগুলি গানের মাধ্যমে তারা ভাব প্রকাশ করতো। এখন তো গান একটা বিনোদন হয়ে গেছে, এখানে যে অর্থবহ কিছু বলবে বা এটার সাহায্যে মনের কোনো আবেগ প্রকাশ করবে তার হয় না, গান শুনে আনন্দের জন্য শুনে। কিন্তু প্রায় এই 60 বছর আগের সিনেমায় গান গাইলে বুঝতো যে নায়ক কি বলছে, ঠিক আছে? তাহলে নাচলেও তারা এক সময়, আমরা তোমরা যখন বড় হবে তখন যাবে, নাটক আছে 2 প্রকারের, একটা হলো দৃশ্য কাব্য আর একটা শ্রব্য কাব্য, মানে দেখানোর জন্য। তাহলে নাচলেও অনেক কিছু কি প্রকাশ করা যায়। তাহলে ভাব বিনিময়ের মাধ্যম প্রাচীন যুগে কয়টি ছিল? 4টি। এটা অনেক সময় বহুনির্বচনী থাকতে পারে, ইশারা, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র। এরপরে আমরা চলে আসি, মানুষ যখন সংঘবদ্ধ হয়ে বাস করতে শুরু করলো, মানুষ ধীরে ধীরে পর্যায়ক্রমে চলে আসলো, ভাষার একটা মোটামুটি একটা ভাব চলে আসে যখন, এই ভাষার যে কি আছে, ভাষার কি আছে, বৈশিষ্ট্য আছে, ভাষার কি আছে, বৈশিষ্ট্য। ভাষার বৈশিষ্ট্য কয়টি? 4টি। এটা 4টি বৈশিষ্ট্য হলো, আমরা একটু খেয়াল করি, ভাষার 4টি বৈশিষ্ট্য। ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত, ভাষা কিন্তু একদিনে একভাবে উৎপত্তি হয়ে যায়নি, এটা একটু সামনে এই যে উদ্ভবটা বলবো পরে। তো এটা কিসের সাহায্যে সৃষ্টি হয়? ভাষা কণ্ঠনিঃসৃত ধ্বনির সাহায্যে সৃষ্টি, এটা পূর্বেই বলেছি। তারপরে এই ভাষার অর্থোদ্যোতকতা গুণ বিদ্যমান, অর্থাৎ এই ভাষার অর্থ থাকবে। তাহলে প্রথমে যে বলছিলাম যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে, সে কথা সত্য, এটার অর্থগুণ বিদ্যমান থাকবে। তারপরে আছে ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। তাহলে বিশেষ সম্প্রদায়টা কারা? মানুষ। এই বিশেষ সম্প্রদায় কারা? মানুষ। মানুষের মধ্যে এই ভাষাটা প্রচলিত ও ব্যবহৃত। এরপরে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। আচরণ ও অভ্যাস, তার মানে ধীরে ধীরে এটা পরিবর্তন হয়, এই জন্য এই ভাষাটাকে কি হয়, প্রবাহমান নদীর সাথে কিন্তু তুলনা করা হয়, সেটাও একটু পরে বলছি। আচ্ছা, তাহলে ভাষার বৈশিষ্ট্য কয়টি আছে? এখানে 4টি আছে, ভাব বিনিময়ের মাধ্যম আছে 4টি, ভাষার বৈশিষ্ট্য দেওয়া আছে 4টি। এখন এর পর প্রথম আমরা পর্ব একে যেটা বলবো, যে উদ্ভব ও ক্রমবিকাশ, ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। এটা বাংলা ভাষা আমরা জানি 1000 বছরের পুরনো, এখানে 5000 লিখে রাখছি কেন, 5000 বছর পূর্বে ইন্দো ইউরোপীয় নামে একটা ভাষার প্রচলন ছিল, আর এটা হলো পূর্ব ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে। পূর্ব ইউরোপের, একটু খেয়াল করি, পূর্ব ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে, মানে ওই জায়গাটায় ইন্দো ইউরোপীয় নামে একটা ভাষা প্রচলিত ছিল। এই ভাষাটা কত বছর আগে? 5000 বছর আগে। এটা অনেক সময় বহুনির্বচনী থাকে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কত বছর আগে প্রচলিত ছিল? 5000 বছর আগে। এই ভাষাটার মধ্য থেকে, ভাষাটার মধ্য থেকে মানে ক্রমান্বয়ে ঘষা মাজা করতে 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 একবারে এসে 7ম শতকে, 650-এ সপ্ত শতকে এই বাংলা ভাষার উদ্ভব হয়। আর এই 650 শতক, এটা বলছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর তারটা তিনি প্রমাণ করেছেন, এটাই স্বীকৃত। আর ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 খ্রিস্টাব্দে। আর সাহিত্যের আমরা জানি এটাকে বলা হয় প্রাচীন যুগ, সাহিত্যের প্রাচীন যুগ হলো 650, মধ্যযুগ 1201 আর থেকে 1800, আর 1801 থেকে বর্তমান, এটা হলো আধুনিক যুগ। তাহলে কথা ঠিকই দাঁড়ালো, তাই না? এখন আমাদের পৃথিবীতে
ভাষা কতটা প্রচলিত আছে 3,500-এর উপরে, এটা বইয়ে লেখা। কিন্তু আমি একটা দেখেছি, একটা গবেষণামূলক পড়া পড়েছি, সেখানে দেখেছি প্রায় 6,500-এর উপরে ভাষা প্রচলিত আছে, আর বইয়ে দেওয়া আছে বর্তমানে পৃথিবীতে 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা, রাশিয়ায় রুশ, জাপানে জাপানি, ইংল্যান্ডে ইংরেজি, আর বাংলাদেশে বাংলা, আসামে আসামি, বঙ্গ আসামিয়া। আচ্ছা, একটা হলো বঙ্গ আর একটা আসামিয়া। যাই হোক, আমরা আবার একটু পেছনে চলে যাব। আজকে আলোচনা এই পর্যন্ত থাকবে, এই 5,000 পর্যন্ত, মানে ভাষার বৈশিষ্ট্য আর ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। আচ্ছা, ভাষা শব্দটা তৎসম বা সংস্কৃত, জাত সংস্কৃত, এইটা কি জাত সংস্কৃত, এটা 8 বা 9 উঠলে একটা পাঠ আছে, সেখানে জানা যাবে। আচ্ছা, তারপরে ভাব বিনিময়, ও ভাষা কাকে বলে? যোগাযোগের মাধ্যমকে ভাষা বলে, যে উপায়ে আমরা এটা প্রকাশ করি না কেন, অথবা অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। তাহলে ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। তাহলে বাকযন্ত্র কি? বাক যোগ যন্ত্র, বাকযন্ত্র, বাকযন্ত্র হলো ফুসফুল, গলনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, তালু, জিব, আল জিব্বা ইত্যাদি। এরপরে ভাষার ভাব বিনিময়ের মাধ্যম আছে কয়টি? ইশারা, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ, চিত্র, 4টি। তারপরে ভাষার বৈশিষ্ট্য উল্লেখ আছে 4টি। ধ্বনির সাহায্যে যেটা গঠিত হয়, অর্থগুণ থাকে, একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত থাকে, আর এটা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ অভ্যাসের সমষ্টি। এটা 5,000 বছর পূর্বে ইউরোপের দক্ষিণ পূর্ব ভূভাগে একটা ভাষা প্রচলিত ছিল, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ক্রমান্বয়ে 7 শতকে 650 খ্রিস্টাব্দে এইটা বাংলা ভাষা নামে উদয় হয়, উদ্ভব ঘটে এই ক্রমবিকাশের পর। এই হলো, আর এইটা হলো সাহিত্যের প্রাচীন যুগ, সাহিত্যের প্রাচীন যুগ এটি। আর বর্তমানে পৃথিবীতে প্রায় 3,500-এর উপরে ভাষা প্রচলিত আছে, আমি জানি 6,500-এর উপরে, বইয়ে যেটা লেখা আছে এটাই তোমরা লিখবে, আর এই বিষয়টা তোমরা মনে রাখার চেষ্টা করবে, ভবিষ্যতে যখন কোনো ইন্টারভিউ মুখোমুখি হবে তখন যেন কাজে লাগে। এখানে অনেক কথাই আলোচনা হয়েছে, তো প্রথম পর্ব এই পর্যন্ত, দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সাথে আবার কোনো সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।